বন্ধুরা, গুড মর্নিং। দেখো এখন বাজে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো এখন বাজে 5:05। এই দেখো আমরা উঠে গেছি। এই দেখো আরেকজন উঠে নিয়ে বিস্কুট খাওয়া শুরু করেছে সকাল সকাল উঠে, ভোরবেলা উঠে। তাকা এদিকে, তাকা এই দেখ বাবা, তাকাও। গুড মর্নিং বলো তো, ওই যে গুড মর্নিং বলো। এখন বিস্কুট নিয়ে শুয়ে পড়েছে, বিস্কুট খেতে খেতে ঘুমাচ্ছে। তো কারণ এত সকাল সকাল উঠলাম কারণ তোমার দাদা ভাই আজকে অফিস আছে, আজকে না কালকে থেকে শুরু হয়েছে, তো সেই জন্যেই উঠলাম। আর এখন যাব টিফিন করতে, তার সাথে সাথে এও উঠে পড়েছে, বাবাও উঠে পড়েছে। ওই জন্য দেখলাম যে একটা বিস্কুট দিই, বিস্কুট দিলে শুয়ে থাকবে, তো ওর জন্য শুয়ে আছে। তো তাহলে টিফিন করতে দেখা যাক কি করা যায়। আর ঘুম পাচ্ছে বাবা, কালকে অনেক রাতে ঘুমিয়েছি সেই জন্য ঘুম পাচ্ছে, তারপরে আমার ঘুমটা কাটেনি ঠিকঠাকভাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমিও যাই টিফিন করতে। আশা করবো তোমরা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো যাওয়া যাক। দেখো বাসি জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি, এখন ঘরটা ঝাড় দেবো, ঝাড়তে নিয়ে যাবো খাবারটা করতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর শুয়ে আছে শুয়ে থাক, যখন ওঠার উঠবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই যে উঠে পড়েছে আরেকজন, উঠে নিয়ে কোলে নামবে না, বলছে বাইরে আছে, বাড়ি দাদু না আছে, দাদুর কাছে তো যাবে না, এখন কোলে উঠে উঠে থাকবে। দেখো আর এদিকে ধরো খালি নিচে নিচের দিকে ছুটছে, আর নেওয়াও যাচ্ছে না, বারবার করে টেনে টেনে ঘুরছে, আরও নিচের দিকে নেমে যাচ্ছে। দেখো কি অবস্থা, কীভাবে আছে। তো তোমাদের দাদা ভাই এইমাত্র বেরিয়ে গেল, আর এদিকে ছেলে ঘুরতে বাবা আর কি নিয়ে গেছিলো ঘোরাতে, নাহলে বাড়ি থাকার পরে কান্নাকাটি চলে যেত, ওই জন্য নিয়ে গেছিলো। আর এদিকে ও মাত্রই বেরোলো। আর এখন আমি এদিকে দেখো ঘরের কি অবস্থা, ঘরটা গুছিয়ে নিই, কারণ ঘর তো সব চারিদিকে এলোমেলো হয়ে আছে, বুঝতেই পারছো বাচ্চা কাচ্চার ঘর যেহেতু চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখো বিছানার কি অবস্থা, এখন বিছানাটা দেখো, বিছানার কি অবস্থা, বিছানাটা এখন গোছ করে নেবো একবারে। তো বিছানাটা এখন একটু গোছ করে নেবো, সব কিছু গোছ গাছ করা হয়ে গেছে। দেখো বিছানা পরিষ্কার, এদিকে সোফার উপরে জামা কাপড় ছিল সব পরিষ্কার, শাড়ি দুটো আছে, শাড়ি দুটো আলমারিটা তুলবো সেই জন্য রাখা আছে। আর ওই পুতুলটাকে তুলি নি, কারণ এক্ষুনি আবার নিয়ে পালাবে, নিয়ে নিয়ে চলে যাবে, ওই জন্য ওখানেই রেখে দিয়েছি। তো এখন যাবো ছেলেকে আনতে, এখন নিয়ে এসে খাওয়াবো। তাড়াতাড়ি
ওটা কি নিয়ে এসছো তুমি বাটিতে করে? কি নিয়ে এসছো ওটা? কি নিয়ে এসছো দেখি, দাও একটা খাই, দাও একটা, মুখের মধ্যে কি পড়ছে দেখ। এই দেখো সকাল সকাল পানি ফল নিয়ে বসে পড়েছে ঠান্ডার মধ্যে, এমনিতে ঠান্ডা থাকছে, তারপরে আবার পানি ফল খাচ্ছে। সকাল এখানে বসো, আমি দুধ নিয়ে আসি, বসো 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 বসো, ঠিক করে বসো, দুধ নিয়ে আসি আমি, খাও বসে বসে খাও, আমি আসছি। ফোনের সামনে বসে কি মন্তব্যই করছে, আমি এখন ঘরে ছিলাম না, পরে আমি ভিডিওটা দেখেছি কি করছে দেখো, খুব তো বদমাইশি করে যাবে। এই দেখো সুযোগ পেয়েছে আর পালাচ্ছে, আবার বাইরে যাবে, বাইরে গিয়ে বদমাইশি করবে, দেখো যেই ঘরে দেখেছে নেই অমনি পালাচ্ছে গিয়ে। ওই দেখো নামছে, আবার নিয়ে আসলাম, এবার দেখো কি করে, দাঁড়াও পড়ে যাবে, তুমি বসো, তুমি বসো পড়ে যাবে, হাই করো দাও সবাইকে, হাই করো, হাই করো, শুধু দেখো যা বলবো তাই করবে, দেখো মানে হরলিক্স খেতে এতটাই ভালোবাসে, দেখো কান্নাকাটি জুড়ে দিয়েছে। আরে গরম এদিকে দুধটা, মানে ওর আর কি তর্স হয়েছে না খাওয়ার জন্য। হরলিক্সটা খাবে তাও চামচ দিয়ে খাবে, কোনো সময়ের জন্য আর কি গ্লাস ধরে খাবে না, মানে হরলিক্স খেতে গেলে চামচ ওর লাগবে, হরলিক্স বলো দুধ বলো সব কি চামচ দিয়ে খাবে, মানে অনেকে যে আছে ক্লাস ধরে খায়, ক্লাস ধরে খাবে না। দেখো খাওয়া হয়ে গেছে, এবারও পড়তে বসবে, দেখো পড়ার ছেলেটা শুধু এবার দেখবে। বাবা অ্যাপেল কোনটা বলো, এটা বল, কোনটা ক্যাট, কোনটা ডগ, কোনটা ইগল, কোনটা ইগল, কোনটা এটা ইগল, ইগল কোনটা দেখাও, এটা নয় ইগল, এটা ইগল কোনটা, এটা 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 বলো ইগল, বলো এটা নয়, এটা এটা ইগল, ইগল কোনটা দেখাও, ইগল কোনটা, হ্যাঁ ফ্রগ কোনটা, ফ্রগ এটা ফ্রগ বলো কোনটা ফ্রগ, ভালো করে বাবুদি বসো, আবার বই নিয়ে চলে যায়। ইগল ফ্রগ কোনটা, এই যে হেন কোনটা, হেন মুরগি কোনটা, মুরগি, হ্যাঁ তার আরেকটু দেখাই, আরেকটু দেখাই, লায়ন কোনটা, লায়ন লায়ন, আই লায়ন দেখাও, আগে আগে লায়ন দেখাও, বদমাইশি করবো না কিন্তু, তাড়াতাড়ি লায়ন দেখাও, দেখো এখানে দেখো টাইগার আছে, টাইগার, টাইগার কোনটা দেখো, এটা দেখো কোনটা টাইগার, শুয়ে পড়ছে, অবস্থাটা দেখো, তো যা করছে করুক, এদিকে মন খারাপ হয়েছে যে বাবা বাড়িতে নেই, মন খারাপ করছে কারণ ওর বাবা সেই ধরো ও হওয়ার পর থেকে ধরো কত ও হলো নভেম্বর মার্চ মাস থেকে ধরো লকডাউন, তখন থেকে আর কি বাড়িতে ছিল, মানে তখন তোমার ছোটো থেকেই ছিল, তারপরে তো সামনের বছরও সেই দু তিন মাস গিয়ে আবার সে বন্ধ হয়ে গেল, তারপর ধরো ধরতে গেলে টানা দু বছর আর কি বাড়িতে ছিল, তো সেই জন্যই আর কি, আর ও সবসময় ধরো বেশিরভাগ বাবার কাছেই থাকতো, ওই জন্য মন খারাপ হবে তো স্বাভাবিক। আর দেখো গিয়ে মাতব্বরি শুরু হয়ে গেছে, ওদিকে ইস্তারিটা আমি ডেকেছি, ইস্তারিটা নিয়ে গাড়ি চালাচ্ছে এখন, ও ইস্তারি করছে, তো আসেই উঠেছে আমার সাথে সকালবেলা, এখনো পর্যন্ত মানে কি আর বলবো, বাচ্চাদের তো একটু ক্লান্তি বলে কিছু থাকে, কিচ্ছু নেই, সারাক্ষণ টই 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 করে ঘুরে বেড়াচ্ছে, তারপর একটু আগে আসছো দাদুর সাথে ঘুরে টুরে, আবার শুরু করেছে বদমাইশি, কী যে হবে কে জানে, সারাদিন ওই ও সারাদিন ওই করেই যাবে। তো আমার এখন একটু বাইরে কাজ আছে, তো কাজগুলো সেরে এসে নিই, তোমাদের সাথে ভালো মতো কথা বলছি, তো এখনকার মতো বাই। হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখলেই সকাল থেকে কী কী করলাম, কিন্তু সকাল থেকে একটু টাইম পাইনি কথা বলার জন্য, সেই জন্য কথা বলতে চলে আসলাম আমার তোমাদের সাথে। তো তোমরা সবাই কেমন আছো, আশা করবো সবাই ভালো আছো সুস্থ আছো, আমিও খুব ভালো আছি, আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো এখন বাজে 3:30, তো এখন থেকেই আমি তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, কারণ দুপুরবেলা স্নান দান করার পর ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ঘুম টুম পাড়িয়ে নিয়ে একটু কাজ ছিল, সো সেই কাজটা সারলাম, তো সেই কাজটা করার পর এখন ওই ছেলে উঠে পড়েছে, উঠে নিয়ে এখন যাবে পাশের বাড়ি, মানে পাশে দাদুনের বাড়িতে যাবে,
সেই জন্য বায়না করছে। এই দেখো বাইরে এসে কখন থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঠাম্মা বলছে যে একটু পরে নিয়ে যাব, সেই জন্য আর কি ও ঠাম্মার জন্য ওয়েট করছে। তো দেখো কি করছে আরেকজন, এখন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দাঁড়াও এখন এটা দেখাচ্ছি, দেখো যাওয়ার জন্য এক পায়ে রাজি। দেখো অবস্থাটা দেখো, তুমি কোথায় যাবে, কোন দিকে যাবা, কোন দিকে যাবা তুমি বলো, কোন দিকে যাবে বুঝে গেছে, ভিডিও করছি যে এখন আসছে। তাই দেখো আমার কাছে চলে এসছে, এই যে পড়ে যাচ্ছিস কেন, এই তো তাকো এদিকে তাকো, এখন যাচ্ছে রাস্তার দিকে ঘুরতে। দেখো একা একাই শুরু করেছে যাওয়া, দেখো আমাকে উল্টো রাস্তা চিনিয়ে চিনিয়ে নিয়ে যাচ্ছে, সব কিছু জেনে, এমন কিছু নাই যে চেনে না, যে লোকটাকে দেখে আবার ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে, আবার যাচ্ছে আবার দাঁড়িয়ে পড়বে, এখন একজনকে দেখলেই উল্টো চলে আসবে। দেখো খালি কিরকিরটা করে, বাবা একা একা রাস্তায় যেও না, গাড়ি আছে, গাড়ি দেখে ভয় পায়, ওই জন্য বললাম বলে আবার পিছিয়ে চলে আসলো। তুমি কোন দিকটাতে যাবা, কোন দিকটাতে যাবা, কোন দিকে, হাতি দেখাও, হাতি দেখাও, কোথায় যাবা আসতে, কোথায় যাবা, চলো যাই, চলো 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 যাই, চলো আগে আগে যাও, আগে আগে যাও, আগে আগে যাও, আগে আগে চলো চলো, যাচ্ছি আমি, চলো চলো আমি যাচ্ছি, চ দাদনের বাড়ি চলে গেছে ওর, এখন আমি যাই আমার ঘরে, আমি আর বাইরে একা একা থেকে কী করবো, সেই জন্য তো ঘরে চলে আসলাম। দাঁড়াও এক মিনিট, লাইটটা জ্বালিয়ে নিই, তো চলে এসেছি ঘরে, বসে পড়লাম খাটের ওপরে। দাঁড়াও এক মিনিট দাঁড়াও, আমি ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো এবার তোমাদের সাথে ভালো মতো কথা বলতে পারবো, এখন ওই বাড়িতে গেছে, কিছুক্ষণ থাকবে, তো ততক্ষণ তোমাদের সাথে আমি গল্প করে নিই। তো তোমরা সকলেই জানো, নিশ্চয়ই জানো যে আজকে ধনতেরাস, তো তোমরা ধনতেরাসে কী কী কিনেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যে কে কে নিলে সংসারের জন্য। কিন্তু আমার এখন আপাতত কিছু নেওয়া হয়নি, নেব, কারণ তোমার দাদাভাই তো দেখলেই সকালবেলা অফিসে গেছে, তো অফিস থেকে আসুক তারপরে যাব নিতে, তো দেখা যাক কী নেওয়া যায়, ওটা সারপ্রাইজ থাকলো কী নেবো, কারণ আগে থেকে বলে দিলে তো সারপ্রাইজটা পুরো নষ্ট হয়ে যাবে। তো ওটা সারপ্রাইজ থাকলো, তোমাদের আমি সেটা একবারে নিয়ে আসার পরই দেখাবো, কারণ এখন যদি আমি বলে দিই সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে না, সেই জন্য আমি এখন বলছি না, একবারে নিয়ে এসেই তোমাদের দেখাবো। আর আমিও জানি না কী আনবে তোমাদের দাদাভাই, কোনো অফিস থেকে আসার সময় একেবারে জিনিসগুলো নিয়ে আসবে। তো কত পৌনে চারটে বেজে গেছে, এখন গিয়ে আমি ছোটোটাকে ছোটো ছেলেকে তুলবো, মোট কথা দুপুরের খাবার খাই আমি ঘুম পাড়িয়ে দিই, আমার ছেলেকে যেমন ঘুম পাড়াই ছোটোটাকেও তেমনই ঘুম পাড়িয়ে দিই, তো ওকে তুলি চারটের সময়। তো এখন প্রায় চারটে বেজে গেছে, এখন প্রায় চারটে বেজে গেছে, তো এখন আমি ওকে তুলবো, তো চলো তোমরাও দেখে দাও আমি কীভাবে তুলি, তো চলো যাওয়া যাক, যাই ঠাকুরঘরে। তারা এক মিনিট লাইটটা জ্বালিয়ে নিই, এই দেখো আমার বাবু, বাবুকে তুলে দিই, এই দেখো বাবু সেইচে গুজে বসে পড়েছে ঘুম থেকে উঠে নিয়ে, তো বসে আছে, বসে থাকুক, লাইটটা অফ করে দিই, কারণ বাইরে আলো আছে এখনো, সেই জন্য লাইটটাকে অফ করে দিলাম। তো চলো দুজনে দুই, বড়টা চলে গেছে ওই বাড়িতে, ছোটোটা মাত্র ঘুম থেকে উঠলো, তো ওরা অবস্থা হোক এখন আপাতত, আমি তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এখন আমি এই যে দেখছো ধনে, এটা গোটো ধনে, তো এই ধনেটাকে আমি এখন বাইরে গিয়ে আর কি যেসব জায়গায় গাছ লাগাই, আমাদের গাছ লাগানো আছে বাইরে, কিছু জায়গা আছে সব জায়গায় গাছ লাগাই, তো সেই সব জায়গাতে আমি আর কি বা টবের মধ্যে বলো, টবের মধ্যে আর কি এই গোটো ধনেগুলো ছড়িয়ে দেবো। অনেকে বলে যে
গোটা ধনে নাকি মা লক্ষ্মীর খুবই প্রিয় একটা জিনিস, তো আজকে দিন যে আর কি এই ধনতেরাসের দিনে গোটা ধনে ছড়ালে নাকি মা লক্ষ্মী নাকি বাড়িতে আর কি বিরাজ করে, অচল হয়ে থাকে, তো সেই জন্যই তো সবাই চায় যে মা লক্ষ্মীকে নিজের বাড়িতে রাখার জন্য, তো সেই জন্য আমি আজকে এটা ছড়াবো। তো চলো ছড়িয়ে দিয়ে আসি একেবারে, তো চলো, তো এ দেখো ছেঁড়া হয়ে গেছে, তো চলো এটাকে ছড়িয়ে দিয়ে আসি বাইরে, তোমরা দেখতে থাকো। তো বাইরে চলে এসেছি, এখন যাই এটা ছড়িয়ে দিয়ে আসি। দেখো এখানে গাছ লাগানো আছে, দিক দিয়ে আমি ছড়াবো, এখানে কটা দিই আর এই টবের মধ্যে কটা দিই, দেখো এটা আমাদের গোলাপ গাছ, তিন চারটা ফুল হয়েছে, আর দেখো অবস্থা দেখো গাছটার, একেবারে খ্যাংরা কাঠি। তো আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, এখন যাই ঘরে, বাইরে কেউ নেই, মা ওই বাড়িতে গেছে ছেলেকে নিয়ে, মা এখনও আসেনি, আর দাদা দিদিরা সবাই ওপরে ওদের ঘরে ওরা আছে, আর আমি আমার ঘরে চলে আসলাম। তোমরাও চাইলে পরে করতে পারো, মানে আমি যেরকম ধনেগুলো ছড়িয়ে দিয়ে আসলাম সেরকম তোমরাও করতে পারো, মানে যে কেউ করতে পারো, কিন্তু টানা 12 বছর এটা ছড়াতে হবে। আর আমার ধরো প্রতিবারই ধরো আমি ধরো লক্ষ্মীর ঘর যেদিন বসাই সেদিন আমি ঘরের মধ্যে গোটা ধনে এমনিতেও দিই, অমৃত, তো যেদিন আমি ঘর তুলি তো বসানোর আগের দিন মানে বুধবার দিন আমি যখন তুলি তখন ঘটের জল যখন ফেলা হয় তখন ধনেটা একবারে ফেলা হয়ে যায়, তো আমার অসুবিধা হয় না, আমার সারা বছরই ফেলা হয় ধনে, তো সেই জন্য আজকে আমি আমি আজকেও আমি ফেলে দিয়ে আসলাম, কারণ আজকে একটু স্পেশাল ভাবে ফেললাম, কারণ আজকে অনেকগুলো এক মুঠো নিয়ে ফেলে দিয়ে এসেছি, তো দেখা যাক যদি গাছ হয়, তো হলে পরে তো আমারই লাভ না, সামনে ঠান্ডা আসছে ধনে পাতার সিজন আসছে, তো তখন বাড়িতেই চাষ হয়ে যাবে, দেখা যাক কি হয়। তো ধনে পাতা যদি হয়, গাছ যদি হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, গাছ হলে পরে তো দেখা যাক, ভগবান যদি আশীর্বাদ করে তো হবে। তো অনেকক্ষণ ধরে আমি বকবক করছি, আমি জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর জানি যে কথার মাঝখানে অনেক ভুল ত্রুটি হয়ে যায় প্রত্যেকটা ভিডিওতেই হয়, কারণ আমি অত এক্সপার্ট নই কথা বলাতে, কারণ আমার যা মনে আসে আমি তাই বলি, তো তোমাদের যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের দিদি বা বোন ভেবে ক্ষমা করে দিও, আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো আর বেশি বকবক করবো না, এখন একটু আমার কাজ আছে, দেখা যাক কী করা যায়, কারণ কালকে আবার তোমার দাদার ভাইয়ের অফিস আছে, তো জামাটা আমি ইস্তারি করে রাখতে হবে, কারণ কাল আমি মানে গতকাল রাত্রেবেলা আর কি আমি রাত্রেবেলায় করে রাখি প্রথমত, কারণ গতকাল করা হয়নি, সেজন্য সকালবেলা আবার করলাম, তোমরা দেখলেই তো সকালে করতে গেলে না একটু চাপের হয়ে যায়, ওই জন্য আর কি আমি রাত্রেবেলায় করে রাখি। তো দেখা যাক, এখন তো ছেলে না, এখন একটু করে এখন তো ছেলে বাড়ি নেই, তো এখনই কারণ বাচ্চা মানুষ যদি বাই চান্স তোমার গরম ইস্তারিতে হাত দিয়ে দিলে হাতটা পুড়ে যাবে, সেই জন্য কি এখন ওই বাড়ি গেছে, এখন একটু এই ফাঁকে ইস্তারিটা করে নিই, তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, আর তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো ধনতেরাস আমি কী নিলাম, তোমরা ওয়েট করো দেখার জন্য, তো তোমার সাথে আবার পরে কথা হচ্ছে, এখনকার মতো বাই। তো হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, এখন দেখো 6:30 বেজে গেছে আর আমার হাজব্যান্ডের বাড়ি চলে এসছে, আর ওকে আমি আজকে আনতে বলেছিলাম নুন বা অনেকে লবণ বলো, তো সেই লবণ নিয়ে আসতে বলেছিলাম, কারণ তোমাদের এর আগে আমি বলেছিলাম যে ধনে ছড়ালে যেমন মা লক্ষ্মী বাড়িতে অচল হয়ে থাকে তেমনই নুন, মানে আজকের দিনে নুন যদি ঘরে আনা হয় তাহলে পরে মা লক্ষ্মীও সে বাড়িতে আসে আর অলক্ষ্মী বিদায় হয়, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডকে নুন আনতে বলেছিলাম, তো এই যে দেখো নুন নিয়ে এসছে, আর হচ্ছে গিয়ে আমি এক প্যাকেটই ঘরে নিয়ে এসেছি, বাইরে আরও কতগুলো প্যাকেট নিয়ে এসছে, ওগুলো বাইরে রাখা আছে রান্নার ওখানে, তো আরও 4-5টা প্যাকেট বাইরে আছে, তো মানে অনেকে বলেন যে আর কি লবণ নাকি মানে সব কোনো সময় আর কি বারণ তো করতে হয় না, সেই জন্য আর কি একবারে বেশি করেই নিয়ে আসা হয় আমাদের, মানে যতবার আনা হয় বেশি করেই আনা হয়।
কারণ বাড়িতে আমরা কোনো সময় লবণ বারণ তো করি না, কারণ হচ্ছে লবণ বারণ তো নাকি মার লক্ষ্মী রুষ্ট হয়, সেই জন্য আর কি লবণটা সবসময় আমাদের ঘরে থাকে। তো এটা ধরো প্রয়োজনীয় জিনিস সবারই ঘরে লাগে, তো সেই জন্যে আর কি নিয়ে আসা। আর ও আর একটা জিনিস নিয়ে এসে তোমাদের দেখাই, এ দেখো এই শাড়িটা, এটা আমার জন্য। আচ্ছা তোমরা বলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আর বেশি কিছু নিই নি, আর কি বলে তো তোমরা দেখলেই তো তুমি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এটা খুবই পছন্দ হয়েছে, আমি অবশ্যই এটা পরবো, দেখা যাক কবে পরা যায় এটাকে, কারণ নতুন শাড়ি দেখলেই তো পরতে ইচ্ছে করে না, নতুন শাড়ি পুরনো করার জন্য তো আমার তো খুব ভালো লাগে নতুন শাড়ি পুরো ভাঙার ভাঙতে। তো দেখা যাক কবে এটা ভাঙা যায়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তো তোমরা কে কী কিনলে তো সেটাও কমেন্ট করে জানিও। তো আর বেশি বকবক করবো না, অনেকক্ষণ ধরে বকবক করছি, সেই দুপুর থেকে বকবক করছি তোমাদের সাথে, একা একাই বকবক করছি। তোমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, যাতে করে আমি চ্যানেলটিকে নিয়ে আরও এগিয়ে যেতে পারি। তো আর বেশি বকবক করবো না, তোমরা তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, তো বাই।